ঢাকার বাইরে থেকে হচ্ছে আমরা একটু ঢাকা ঢাকা থেকে এবার হচ্ছে একটু ঢাকার বাইরে যেতে চাই আমরা একটু ফরিদপুরে যেতে চাই সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আহ আল কাসির সরাসরি যুক্ত হব তার সঙ্গে জানবো সেখানকার নির্বাচনের সবশেষ পরিস্থিতি কাসির ফৈদপুর চার আসনে কিন্তু সারা বাংলাদেশের মতো ফৈদপুর চার আসনেও সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়েছে এই মুহূর্তে আমি আছি ফৈদপুর চার আসনের কাউলিভেরা ইউনিয়নের শেখপুরা প্রাথমিক বিদ্যালয় এখানে এই কেন্দ্রটিকে কিন্তু ঝুঁকিপূর্ণ বা অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র বলা হচ্ছে আমি সকাল আটটা পঁচিশ মিনিটের দিকে এই কেন্দ্রে এসেছি এবং বাকি সময় পর এখন পর্যন্ত এই কেন্দ্রটা পর্যবেক্ষণ করেছি এত এতক্ষণ পর্যন্ত যা দেখেছি এই কেন্দ্রে বিভিন্ন বয়সের ভোটাররা আসছেন ভোট দিতে আমরা আমি এখানকার প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলেছি এবং আমি যেটা জানতে পেরেছি তিনি বলেছেন এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা হচ্ছে আঠাশশো এখন পর্যন্ত এখানে আহ বোধ মোট বোধ কাজ রয়েছে তিনশো চৌষট্টি প্রিজাইডিং অফিসার তিনি আমাদেরকে এই খবরটি জানিয়েছেন এবং এই কেন্দ্রে মোট বোধ হচ্ছে চারটি অফিসার তিনি আমাদেরকে এই খবরটি জানিয়েছেন এবং এই কেন্দ্রে মোট বুথ হচ্ছে চারটি ভূতে ভোট নেওয়া হচ্ছে দুটি পুরুষ ভোট এবং দুটি নারী ভূতে ভোট গ্রহণ ভোট নেওয়া হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি এই কেন্দ্রটি কিন্তু ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করা হচ্ছে যার কারণে এই কেন্দ্রে স্বাভাবিক আইনশৃঙ্খলার চেয়েও একটু বেশি নিরাপত্তা আমরা দেখতে পেয়েছি পুলিশের স্ট্রাইকিং ফোর্স কাজ করছে এখানে এছাড়া যেটা জানতে পেরেছি কিছুক্ষণ পর বিজেপি এবং একজন ম্যাজিস্ট্রেট এই কেন্দ্রটি ভ্রমণ করতে আসবেন আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি ফরিদপুরের চার আসনে সকাল আটটা থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এই ভোট গ্রহণ চলবে সবকিছু ঠিকঠাক থাকলে প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত কিছুক্ষণ আগে এই শেখপোড়া প্রাথমিক বিদ্যালয় যে কেন্দ্র সেই কেন্দ্রে আমরা ভোটারদের একটা উপস্থিতি দেখতে পেয়েছি এখন সেই ভিড়টা নাই বললেই চলে আমি আমি যদি বলি আপনাদেরকে পুরুষ লাইনের যেই ভিড় সেই পুরুষের লাইনে কোনো ভোটার ভোটার এখন নাই একদম মহিলা যে মহিলাদের যে লাইন আছে সেখানে ভোটারদের ভোটারদেরকে আমরা দেখতে পাচ্ছি তারও আগে আমরা দেখেছি যে বিভিন্ন বয়সের নারী পুরুষ ভোটাররা ভোট দিতে এখানে এসেছেন এবং তারা বলছেন যে তারা খুব সুন্দরভাবে ভোট দিয়েছেন প্রিজাইডিং অফিসার আমাদেরকে যে আমাকে যে বিষয়টি জানিয়েছেন যে তিনি সব দলের অর্থাৎ এখানে যে মূল দল যেই দুটি ইগল এবং মূল প্রার্থী যেই দুজন ইগল এবং নৌকার প্রার্থী তাদের এজেন্টদেরকে পেয়েছেন এছাড়াও আরও তিনটি প্রতীকের এজেন্ট তিনি পেয়েছেন এবং সেই এজেন্টদেরকে পাওয়ার পর সব কিছু বুঝে তিনি সকাল আটটায় ভোট গ্রহণ শুরু করেছেন আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি ফরিদপুরে সকাল আটটায় নিজ ইউনিয়নে ভোট দিয়েছেন নিক্সন চৌধুরী তিনি তার মেয়েকে নিয়ে ভোট দিয়েছেন এবং নৌকার যে প্রার্থী আছেন কাজী জাফরউল্লাহ তিনিও আটটা পনেরো মিনিটের দিকে তার যে কেন্দ্র আছে কাউলিবেরা সেখানে ভোট দিয়েছেন এছাড়া ওভারঅল সব কিছু মিলে যদি বলতে চাই যে ফরিদপুরের ভোটগ্রহণ এখনও সুন্দরভাবেই চলছে আরও বাকি সময় যত যাবে তত ভোটারদের উপস্থিতি এবং ভোটারদের উৎসব মুখর যে পরিবেশ সেই পরিবেশটা তৈরি হবে বলে এখানকার যারা দায়িত্বে আছেন তারা আশা করছেন বা আমাদেরকে জানিয়েছেন এছাড়া ফরিদপুর তিন আসনে একটা বিচ্ছিন্ন ঘটনার খবর আমরা পেয়েছি যদিও এই বিষয়টি সমাধান হয়েছে এবং সমাধান হওয়ার পরই ভোটগ্রহণ শুরু হয়েছে সব মিলিয়ে আমি যদি আরেকটু মোটার আগে বলতে চাই যে এখানকার যে ভোটাররা আছেন তারা কিন্তু একটা উৎসবমুখর মুখর পরিবেশেই ভোট দিচ্ছেন এবং তারা এখানে সকাল থেকেই ভোটের যেই প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং বেলা যত গড়াবে ভোটারদের উপস্থিতি এবং ভোটারদের যে সংখ্যা ভোটারদের কেন্দ্রে আসার যে ভিড় সেই ভিড়টা বাড়বে বলে আমরা জানতে পেরেছি একটু আইনশৃঙ্খলার পরিস্থিতি যদি আমি জানাই গতকাল থেকে গতকাল থেকে ফরিদপুরের আইন শৃঙ্খলা স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণে আছে একটি কেন্দ্র ছাড়া তো এই ছিল ফরিদপুর চার থেকে আমার কাছে সবশেষ চলে যাচ্ছি স্টুডিওতে ধন্যবাদ কাসির আমরা যুক্ত হয়েছিলাম জাফর ফরিদপুর থেকে ফরিদপুরের যে চারটি সংসদীয় আসন রয়েছে তার সবশেষ তথ্য তিনি জানাচ্ছিলেন বিশেষ করে জানাচ্ছিলেন ফরিদপুর যে চার আসনটি রয়েছে এই আসনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই আসন থেকে পরপর দুবার স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিঃসন্দ তিনি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের দলীয় প্রতীক নিয়ে এবারও নির্বাচন করছেন কাজী জাফরউল্লাহ যদিও এখানে হাড্ডি একটা লড়াইয়ের আভাস রয়েছে এবং একই সঙ্গে কাসির যেমনটি জানাচ্ছিলেন যে সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রও কিন্তু রয়েছে